আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গ্রীষ্মের দুপুরে রৌদ্রের গরমে যখন আমরা অতিষ্ঠ হয়ে উঠি, তখন যদি ঠান্ডা টকঝাল মিষ্টি কাঁচা আমের এক গ্লাস শরবত আপনাকে খেতে দেওয়া হয়, অবশ্যই সেটি প্রত্যেকের জন্য দারুণ এবং একটি স্বস্তিদায়ক। আসুন আমরা কীভাবে ঘরোয়াভাবে আমরা সেই কাঁচা আমের টকঝাল মিষ্টি শরবতটি তৈরি করব সেটি আমরা দেখব। প্রথমে এখানে মাঝারি সাইজের দুটি আম নিয়েছি, কাঁচামরিচ, লেবু, ধনিয়া পাতা, পুদিনা পাতা, বিট লবণ এবং সাধারণ লবণ এবং চিনি এবং ঠান্ডা পানি বা বরফ কুচি এখানে ব্যবহার করতে হবে। তো প্রথমেই আমরা আম দুটি খোসা ছাড়িয়ে নিচ্ছি। কাঁচা আমে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ রয়েছে, যেমন কাঁচা আমে প্রচুর পরিমাণের বিটা ক্যারোটিন, ক্যালোরি, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম, ফাইবার এবং ভিটামিন বি রয়েছে। এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, যা আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে। আমাদের দেহে রক্তের মধ্যে টক্সিন নামের কিছু উপাদান রয়েছে, যা দেহে রোগ তৈরিতে সাহায্য করে। এই টক্সিনকে ধ্বংস করে কাঁচা আম। গর্ভবতী মায়েরা কাঁচা আম খেলে বাচ্চার মেধা ভালো হয় এবং জন্মের পরে বাচ্চার সংক্রমণ রোগগুলো কম হয়। আমাদের আমের খোসা ছাড়ানো কিন্তু শেষ হয়ে গেছে এবং ব্লেন্ড করার জন্য আমগুলো আমরা একটু ছোট করে কেটে নিয়েছি, যাতে ব্লেন্ড করতে আমাদের সুবিধা হয়। এখন আমরা একের পর এক আমরা দিয়ে দিচ্ছি কাঁচা আম, কুচি করে যেটা কেটেছি সেটা দিচ্ছি, ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচা মরিচ, লেবুর রস, চিনি এবং বিট লবণ, সাধারণ লবণ, এগুলো একের পর এক আমরা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। তো বলছিলাম আমের পুষ্টিগুণ, যে আম কাঁচা আম খেলে গর্ভবতী মায়েদের বাচ্চার মেধা ভালো হয় এবং তাদের জন্মের পরে যে ছোঁয়াচে রোগগুলো আছে, সংক্রামক রোগগুলো কিন্তু কম হয়। এবং কাঁচা আম খেলে আমাদের কিন্তু চর্বি কমে এবং ওজন আমাদের কমতে সাহায্য করে কাঁচা আম। ডায়াবেটিস রোগীরাও কিন্তু এই ফল খেতে পারেন, কারণ কাঁচা আমে চর্বি বা কোলেস্টেরলের পরিমাণ নেই, তাই এই ফল খেলে ওজন বেড়ে যাওয়ার বা ডায়াবেটিস বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। হৃদরোগীদের জন্য এটি কিন্তু একটি উপযুক্ত ফল, তারা নিয়মিত খেতে পারেন সিজনাল ফল। আর কাঁচা আম ভিটামিনের তুলনায় পাকা আমের চেয়ে কাঁচা আমে ভিটামিন সির পরিমাণটা বেশি, তাই পুষ্টির বিচারে কিন্তু কাঁচা আম সবসময় এগিয়ে থাকে। যাই হোক, আমরা আমের একটু পুষ্টিগুণ শুনলাম। এখন কিন্তু আমরা আমাদের উপকরণগুলো একের পর এক দিয়ে দিচ্ছি। সর্বশেষ লবণ দিলাম, বিট লবণ এবং সাধারণ লবণ দেওয়া শেষ। এখন আমরা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার জন্য আমরা এখন স্টার্ট দিব। প্রথমে কিন্তু আমরা বরফ কুচি এখানে ব্যবহার করিনি, ফ্রিজ থেকে ঠান্ডা পানি দিচ্ছি। প্রথমে পানির পরিমাণটা একটু কম দিতে হবে, যাতে ব্লেন্ডটা অর্থাৎ সুন্দরভাবে হয়। পরে পরিমাণ মতো পানি মিশিয়ে নিতে হবে, সমন্বয় করতে হবে। ব্লেন্ড হচ্ছে। পুদিনা পাতা কিন্তু রিফ্রেশমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সাথে ধনিয়া পাতার একটু ফ্লেভার রয়েছে চমৎকার, সেটার স্বাদ ঘ্রাণ টেস্ট হয়ে গেল আমাদের। তো আমরা কিন্তু শরবতটা একটু ছেঁকে নিয়েছি, আপনি চাইলে না ছেঁকেও খেতে পারেন। এটি খাবারে যাতে আমাদের একটু দানা বা একটু আঁশ থাকতে পারে, সেক্ষেত্রে যদি আপনি ছেঁকে নেন সেটা একবার ফ্রেশ একবার জুস হিসাবে, শরবত হিসাবে আপনি খেতে পারবেন। তো কমপ্লিট আমাদের শরবত, এই আপনি এটি ঘরে এই গরমে যে কোনো সময় খেতে পারেন। এটি রোগ প্রতিরোধক, পুষ্টিগুণ তো অবশ্যই শুনলেন, খুবই তৃপ্তিদায়ক, স্বস্তিদায়ক, মুখরোচক হয়ে গেল আমাদের টকঝাল মিষ্টি কাঁচা আমের ঠান্ডা শরবত।